বন্ধুরা, আজ আমরা আপনাকে যা বলতে যাচ্ছি তার জন্য একটি নিয়ম তৈরি করে দেখুন। আপনি এটি এত উপভোগ করবেন যে আপনি নিজেই বলবেন, হ্যাঁ সত্যিই খুব উপকারী প্রতিকার, এতদিন কেন বলেননি। প্রথমেই জেনে নিন এর জন্য কি করতে হবে। বন্ধুরা, যখনই আপনি সকালে ঘর থেকে বেরোবেন তখন আপনাকে এই ছোট কাজটি করতে হবে যা আমি আপনাকে বলতে যাচ্ছি, তাহলে এটি আপনার জন্য খুব উপকারী প্রমাণিত হবে। বন্ধুরা, যখন আমরা দুধ চুলায় বা গ্যাসের আগুনে রাখি, প্রথমে দুধ ধীরে ধীরে গরম হয়, ধীরে ধীরে আরও গরম হতে শুরু করে, তারপরে একটু হালকা স্বর পড়তে শুরু করে, তারপরে ফুটে ওঠে এবং উথলে পড়ে। ঠিক এভাবেই কাজ করে এই প্রতিকারটি। প্রথমে ধীরে ধীরে আপনার জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে, তারপর সব কিছু আপনার ইচ্ছা মতোই হতে থাকবে। আপনি যেখানেই যেতে চান বা যেখানেই যান না কেন, ধরুন আপনি সেলসম্যান বা অন্য কোনো ফিল্ডে পণ্য বিক্রি করেন বা অন্য কোনো ক্ষেত্রে কোনো কাজ করেন, কাজে যাওয়ার আগে এই ছোট কাজটি করে বেরিয়ে যান। বা আপনি যদি বিমা বিক্রি করেন, অন্য কোনো স্কিম বিক্রি করেন, অথবা আপনি প্রপার্টি ডিলিংয়ে কাজ করেন, তাহলেও কাজে বেরোনোর সময় এই কাজটি অবশ্যই করুন। আপনি যদি কোনো সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আপনি ইন্টারভিউ দিতে যান বা পরীক্ষা দিতে, বা আগামী সময়ে আপনি পরীক্ষা দিতে যাবেন, বেরোনোর সময় এই কাজটি করে যাবেন, তাহলে অবশ্যই সাফল্য পাবেন। দোকান বা ব্যবসায় যাওয়ার আগেও এই কাজটি করুন, আপনার ব্যবসা খুব দ্রুত বাড়তে শুরু করবে। কোনো শুভ কাজে যাওয়ার সময়ও এই কাজটি করতে পারেন, অবশ্যই শুভ কাজটি সফলভাবে সম্পন্ন হবে। অর্থাৎ আপনি যে কাজই করুন না কেন, এক প্রকার শক্তি সবসময় আপনার সাথে থাকবে। এই শক্তি আপনাকে ঠেলে এগিয়ে দেবে এবং তারা আপনার কাজে সাহায্য করবে, আর আপনি অনুভব করবেন যে এটি কিভাবে ঘটছে, কিভাবে এত চমৎকার হচ্ছে আমার সাথে। আপনার দিনে দ্বিগুণ এবং রাতে চারগুণ উন্নতি শুরু হবে। আপনার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, এই কাজটি শুরু করার পর ধীরে ধীরে সময় পরিবর্তন হতে শুরু করবে। এর জন্য কি করবেন, আপনি যখনই বাসা থেকে বের হবেন প্রথমে আপনার ডান পা বাড়ির বাইরে রাখবেন এবং আপনাকে ছোট একটি জিনিস সাথে নিয়ে যেতে হবে। এটা খুব সহজ বন্ধুরা, এর মতো সহজ প্রতিকার আর হতে পারে না। এই প্রতিকারটি করলে আপনার সাথে থাকবে প্রকৃতির শক্তি, গ্রহের শক্তি, দেবদেবীর শক্তি এবং মহাবিশ্বের শক্তি। এর জন্য আপনি যখনই কোনো কাজে ঘর থেকে বেরোবেন আপনার সাথে এক টুকরো গুড় রাখতে হবে। বন্ধুরা, আপনি বাড়ি থেকে বের হলে নিশ্চয়ই অটোতে, ট্যাক্সি, মেট্রো বা বাসে উঠবেন, তার আগে আপনাকে অবশ্যই একটু হাঁটতে হবে। সেই সময় কোথাও আপনি একটি গাছ অবশ্যই দেখতে পাবেন, সে বড় কোনো গাছ হতে পারে বা ঝোপঝাড়, তবে বড় গাছ হলে ভালো হয়। যখনই বাড়ি থেকে বেরোবেন তখন সেই গাছের নিচে এই গুড়ের টুকরোটা রাখুন এবং কাজে যান, তারপর দেখুন কতটা অলৌকিক এই প্রতিকার। কয়েকদিনের মধ্যেই এর প্রভাব আপনি দেখতে পাবেন। আপনি যেখানেই যাচ্ছেন বা যে কাজের জন্য যাচ্ছেন, এটি সেখানে সমস্ত বাধা দূর করবে এবং আপনি যে কাজেই যান না কেন, এটি আপনাকে সাফল্য এনে দেবে। আপনার ইচ্ছানুযায়ী বা তার চেয়েও বেশি সাফল্য পাবেন। গুড হল মঙ্গল গ্রহের কারক বস্তু, সূর্যেরও কারক বস্তু এবং পিঁপড়ারা গাছের গোড়ায় বাস করে। পিঁপড়ারা যখন গুড়ের টুকরো খাবে, লাল পিঁপড়ে হলে রাহুর অশুভ প্রভাব কমবে, আর কালো পিঁপড়া হলে শনির অশুভ প্রভাব শান্ত হবে, আর সূর্য ও মঙ্গলও শুভ হতে শুরু করবে বন্ধুরা। অর্থাৎ সূর্য, মঙ্গল, শনি, রাহু এই চারটি গ্রহ আপনার জন্য অনুকূল হয়ে উঠবে। তারা যদি রাশিতে খারাপ পরিস্থিতিতে বসে থাকে তাহলেও সুফল দিতে বাধ্য হবে, কারণ এটি একটি খুব সক্রিয় প্রতিকার।
ধরুন আপনি এটি 1 তারিখ থেকে শুরু করলেন, খুব বেশি নয়, 7-8 দিন পরে আপনি এর প্রভাব দেখতে শুরু করবেন। যেমন আমি দুধের কথা বলেছিলাম, প্রথমে দুধ ধীরে ধীরে গরম হয় এবং কিছুক্ষণ পর ফুটতে শুরু করে। ঠিক এভাবেই এই প্রতিকারটি করলে কয়েকদিনের মধ্যেই আপনার চারপাশে একটি সুরক্ষার শক্তি তৈরি হবে। তারপরে সেই শক্তি আপনার দেহের ভিতরে আসতে থাকবে। যার সাথে আপনি দেখা করবেন সেই শক্তিটি আপনার ভিতর সক্রিয় হয়ে উঠবে। না তো আপনি সেই শক্তি দেখতে পাবেন, না আপনার সামনে থাকা ব্যক্তি। তবে আপনি যে পরিবেশে যাচ্ছেন বা যার কাছে যাচ্ছেন, সেই পরিবেশের ভিতরে গেলেই এটি সক্রিয় হয়ে উঠবে এবং আপনার পক্ষে কাজ করা শুরু করবে। হতে পারে একজন অফিসার, হতে পারে একজন পার্টি, বা হতে পারে এমন একজন ব্যক্তি যার সাথে আপনি দেখা করতে যাবেন। এই শক্তির কারণে তিনি আপনার দিকে ঝুঁকতে শুরু করবেন। বন্ধুরা, এই প্রতিকারটি লাগাতার 48 দিনের জন্য করুন। বড় বড় কাজেও সাফল্য পাবেন, ব্যবসায়ও উন্নতি এনে দেবে। সূর্য, মঙ্গল, শনি, রাহু সবাইকে আপনার অনুকূল করে তুলবে এবং ধীরে ধীরে আপনি এর ফল সর্বত্র দেখবেন। স্বাস্থ্য খারাপ চললে স্বাস্থ্য ভালো হবে, অর্থ সমস্যা থাকলে অর্থ সমস্যা দূর হবে, মানসিক চাপ থাকলেও মানসিক শান্তি পাবেন। আপনি চাইলে নাম এবং খ্যাতি অর্জনের জন্য এই প্রতিকারটি আপনার জীবনে অবলম্বন করতে পারেন। এটি নিয়মিত করতে থাকুন, অবশ্যই খুব ভালো ফল দেয়। এর সাথে সাথে প্রতিদিন গরুকে রুটি খাওয়ান। শাস্ত্রে বর্ণিত আছে যে গরুর মধ্যে সকল দেবদেবীর বাস। এমন পরিস্থিতিতে গরুকে রুটি খাওয়ালে দেবদেবীরা খুশি হন এবং আপনাকে আশীর্বাদ করেন। এছাড়াও মা বাবা ও প্রবীণদের সেবা করতে থাকুন। আর যদি অন্ধদের সেবা করার সুযোগ আসে, কখনোই হাতছাড়া করবেন না। এর ফলে আপনার উপর খুশি হবেন শনিদেব। আপনার উপর যদি শনি দশা বা ষাঁড়ে সতী চলে, তাহলে তার প্রভাব কমে যাবে। এই নিয়মগুলি মেনে চলুন, দেখবেন জীবনে সুখ ও সমৃদ্ধির অভাব থাকবে না। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন, আপনার একটি লাইক আমাদের জন্য অমূল্য সম্পদ। আর আপনি যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধু বান্ধব বা আত্মীয়দের সাথেও এই ভিডিও শেয়ার করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।